টাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি ডাব্লিউপি এক্সআই কনস্টেবলদের ম্যানের মক টেস্ট সিরিজ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইংলিশ। তোমরা সকলে জানো যে ডাব্লিউপি এক্সআই কনস্টেবল ম্যানের 90 নম্বরের যে পরীক্ষা হবে তাতে 30 নম্বর কিন্তু ইংলিশ আসবে, 30 জিকে, 20 নম্বর ম্যাথ এবং 10 নম্বর জিআই আসবে। তো এই ক্ষেত্রে তোমাদের ইংলিশ এবং জিকের উপর বেশি গুরুত্ব দিতে হবে। আজ আমি তোমাদের সামনে ইংলিশে মক টেস্ট নিয়ে হাজির হয়েছে, হাই লেভেলের কোয়েশ্চেন, যেটা তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তোমাদের যে সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে তোমাদের তুলে ধরা হয়েছে। আমাদের এই ইউটিউব চ্যানেলে যে সমস্ত মক টেস্ট তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হবে, তোমরা যদি দেখো তা আশা করি তোমরা একটা ভালো ফল এখান থেকে পাবে। তোমরা অলরেডি তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো, তো তোমাদের আমার একটা বলার আছে, বিশেষ করে ইংলিশের জন্য এক্সাইজ বা কনস্টেবল বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ভালোভাবে প্রিপারেশন নিতে গেলে বা সেই পরীক্ষাটা ক্র্যাক করতে গেলে বাজার চলতে কোনো রকম মক টেস্টের বই ফলো করলে তোমাদের চলবে না। তার জন্য স্পেশালিস্টভাবে স্পেশাল তোমাদের সাবজেক্ট ওয়াইজ পড়লে সবথেকে ভালো হয়, যেরকম জিকে বলো, ইংলিশ বলো, ম্যাথ বলো। তো এর জন্য তোমরা অবশ্যই একটা অথেন্টিক বই তোমাদেরকে ফলো করতে হবে। তো তোমাদের কাছে আমি তিনটে বইয়ের এখানে সুপারিশ করছি ইংলিশের জন্য। একটা হচ্ছে এসপি বক্সে অবজেক্টিভ ইংলিশ, এবং যদি তোমরা ভোকাবুলারি বলতে তোমার অ্যান্টোনিমস ইনম ওয়ানার সাবস্টিটিউশন মানে কোনো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এই ধরনের প্রশ্ন তোমাদের আসে প্রভাব, তো এগুলো করতে গেলে তোমাদের যে ভোকাবুলারি বিল্ডার বলে একটা বই রয়েছে তারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি। আর সবথেকে তোমাদের গুরুত্বপূর্ণ যেটা বই আমি তোমাদের সামনে বলবো বিশেষ করে ইংলিশের জন্য, সেটা একটা প্র্যাকটিস সেটের মতো বলতে পারো, যে এসএসসি সিজিএল এই সমস্ত যে পরীক্ষাগুলো কেন্দ্রের পরীক্ষাগুলো হয় সেখান থেকে কিন্তু ইংলিশ এবং জিকে আমাদের এই পশ্চিমবঙ্গের পরীক্ষাতে কিন্তু হুবহু ওখান থেকে আসে। তো তোমরা যদি একদম হুবহু প্রশ্ন কমন পেতে চাও তাহলে আমি একটা তোমাদেরকে বই সুপারিশ করছি, সেই বইটা অবশ্যই তোমরা কিনবে। সেটা হচ্ছে তোমার কিরণ পাবলিকেশনের এসএসসি সলভ ইংলিশ সলভের একটা বই, তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। ওই বইটা তোমাদের 1997 থেকে 2018 সাল পর্যন্ত যতটা পরীক্ষা হয়েছে এসএসসি, বিভিন্ন টাইপের যে পরীক্ষাগুলো হয়েছে সে প্রশ্নগুলো ওখানে দেওয়া আছে। আমি তোমাদের সামনে যে ছবিটা দেখাচ্ছি এই রকম বই, এবং এসপি বক্সে নতুন এডিশন বার হয়েছে তার ছবি আমি তোমাদের সামনে তুলে ধরছি, এটা দেখবে। তো এই বইগুলোটা তো তোমরা যদি এই বই দুটো কিনতে পারো এবং সেই বইটা যদি তোমরা ভালো করে ফলো করে প্র্যাকটিসগুলো করো, বারবার প্রশ্নগুলো করো, তো আমি তোমাদেরকে শিওর দিচ্ছি এখান থেকে তোমরা প্রশ্ন হুবহু কমন পাবে। তো আমি বই হিসাবে তোমাদের রিকমেন্ডেশন দিলাম, তোমাদের যদি ইচ্ছা হয় সেটা কিনবে, কিনলে তোমাদের লাভ হবে। তো আজ আমি তোমাদের সামনে যে সমস্ত প্রশ্নগুলো এনেছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইংলিশের, তোমরা যদি এই মক টেস্টটা দাও তাহলে ইংলিশের প্রতি একটা বিশ্বাস তোমাদের জন্মাবে, যে কোথা থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে, কী কী টপিক থেকে প্রশ্ন হতে পারে, সেই টপিক থেকে বাছাই করে কিন্তু প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো, অনেক কথা বলা হলো, তো আমরা মেন পর্বের দিকে চলে যাই। তো যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা করযোগ্য রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে তোমরা একদম নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি পুনঃ হয় তো অবশ্যই তোমাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো চলো, আমাদের আজকে মক টেস্টের প্রশ্নগুলো কী কী রয়েছে দেখো। আমাদের ফার্স্ট প্রশ্ন দেখা দেওয়া আছে যে হি সেড টু মি আই ওয়াজ ওয়াইটিং ফর ইউ ফর এ লং টাইম। এখান থেকে আমাদের ন্যারেশন যেটা দেওয়া আছে এটা সঠিক যে অ্যান্সারটা আমাদের বার করতে হবে চারটির ভিতরে। তা আমি তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করছি, আমি যে নিয়ম তোমাদেরকে বলছি ন্যারেশন চেঞ্জের, এই নিয়মটা যদি তোমরা মনে রাখো তাহলে যে কোনো টেনশন ন্যারেশন তোমরা করতে পারবে। আর ন্যারেশন চেঞ্জ করতে গেলে কোনো রকম তোমাদের নিয়ম বা টেন্স দরকার হবে না, জাস্ট দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট অর্থাৎ রিপোর্টেড স্পিচের এক কথায় পার্সন, আর এই যে ভার, এই দুটো জিনিস তোমাদের মনে রাখবে তাহলে হবে। তো এখানে আমরা এই দুটো চেঞ্জ করবো তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে। তো সেড টু থাকলে সাধারণত টোল্ড হয়, এটা তোমরা মনে রাখবে, সেড টু থাকলে টোল্ড। আর অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কের হিসেবে দ্যাট বসে, তাহলে দেখো প্রতিটা ক্ষেত্রে হি টোল্ড মি দ্যাট রয়েছে, তাহলে আমরা সঠিক অ্যান্সারটা চারটির ভিতরে আমরা জাস্ট সঠিকটা দেখবো, অন্যদিকে তাকাবো না। ওকে, তো এইবার এই রিপোর্টের স্পিচে যদি তোমার ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন কোনোগুলো আই উই মি মাই আস, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তো যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেটা হবে সেটাই বসবে। ওকে, এইবার তার পজিশনগত দেখতে হবে যে আই হয়েছে সাবজেক্ট, মে হয়েছে অবজেক্ট।
তো যদি সাবজেক্ট হিসাবে বলে তাহলে এটা হুবহু বসে যাবে, যদি অবজেক্ট বসে অর্থাৎ মি বসে অবশ্যই সাবজেক্ট হিসাবে প্রথম বসবে না, মি লাস্টে বসবে, সেই ক্ষেত্রে এটা হি হয়ে যাবে। ওকে, তো তোমরা মনে রাখবে যে সাবজেক্ট যদি আই হয় তাহলে এখানে যে থাকে সেই বসে যাবে। দেখো চারটি ক্ষেত্র আছে, তাহলে আমরা এটাও মানে এলিমিনেশন করতে পারছি না। তারপর আমরা দেখব যে তোমার কি আছে এখানে পর এই সাবজেক্টের পর যে ভার্বটা রয়েছে, ভার্বটা কি ওয়াজ, এইটুকু তোমাদেরকে মনে রাখতে যে ওয়াজ থাকলে হ্যাড বিন হয়, এইটু মনে রাখবে। তবে তোমরা নোট ডাউন করে নাও যে নারেশন চেঞ্জের ক্ষেত্রে রিপোর্টিং স্পিচ যদি ওয়াজ থাকে, ওয়াজ এবং ওয়ার যদি থাকে তাহলে সেটা হ্যাড বিন হয়। তাহলে এখানে আমরা দেখব যে হ্যাড বিন কোথায় আছে, তাহলে আমাদের সেটা অ্যান্সার হয়ে যাবে। তো দেখো ডি নাম্বারে আছে, তাছাড়া কোথাও নেই। দেখে আছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ওয়েটিং ফর মি ফর আ লং টাইম। ওকে, তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এটা এইভাবে তোমরা মনে রাখবে, কোনো রকম তোমাদের নিয়ম জানার দরকার নয়, বা তিন চারটে নারেশন চেঞ্জের চারটে অপশন দেওয়া আছে তোমাদের কোনো প্রবলেম হবে না, এইটুন সঠিক নিয়মটা তোমরা মনে রাখবে। আমরা এই নারেশন চেঞ্জে যখন বোর্ড ওয়ার্ক হিসাবে যখন করাবো, আমাদের কাজ চলছে, তাই সেখানে তোমার সেখানে তোমাদেরকে আমাদের ডিটেলসে বলে দেবো এবং যে জিনিসগুলো তোমাদেরকে দেবো সেগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে নারেশন চেঞ্জ অতি সহজেই তোমরা শিখে যেতে পারবে। ওকে, এবার দেখো দুই নম্বর প্রশ্ন, দেখো এটা হচ্ছে নারেশন চেঞ্জ। দুই নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে কি হি আই সেড টু হিম লেট আস গো ফর সিনেমা। ওকে, এই লেট দিয়ে একটা নারেশন চেঞ্জ তোমাদের এঁকেছে। তো দেখো সেড থাকলে কি বললাম টোল্ড হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু টোল্ড হবে না, যদি লেট থাকে রিপিটেড স্পিচের যদি লেট থাকে এবং তারপর যদি আস থাকে, লেটস মানে লেট আস। ওকে, তাহলে রিপোর্ট এই সেট দু জায়গায় তোমার সাজেস্টেড হবে। তাহলে আমি এখানে যেটা বললাম যে সেট থেকে সাজেস্টেড হবে, তা কোনো কোনো অপশনে যদি তোমার সাজেস্টেড না থাকে টোল্ড থাকে, তোমার টোল্ড হতে পারে, সাধারণত 100% তোমার সাজেস্টেড হয়। সেই ক্ষেত্রে যদি টোল্ড থাকে তাহলে তোমার রিপোর্টের স্পিচটা চেঞ্জ করতে হবে। তো আমার যে নিয়ম অনুযায়ী তাহলে সাজেস্টেড হচ্ছে, তাহলে এ এবং বি কিন্তু হবে না, এলিমিনেশন হয়ে গেল। ওকে, তাহলে এই দুটোর ভিতরে আমরা করব, যদি সেট ডু থাকলে এই তোমার লেট যদি থাকে তাহলে সাজেস্টেড হয়। ওকে, এইবার আমরা দেখব এই লেটের পরিবর্তে কী হয়, আর লেটের পরিবর্তে দেখো আস মানে লেটস মানে আস, লেট আস, এই জন্য মনে রাখবে লেট আর আস এই দুটো যদি আমরা জানি বুঝতে পারি তাহলে তোমার ন্যাশন কমপ্লিট। ওকে, তো এই লেটের পরিবর্তে সাধারণত শুড হয়, এটা মনে রাখবে। লেটের পর যদি আস থাকে তাহলে লেটের পরিবর্তে শুড হবে, এটা মনে রাখবে। আর যদি লেটের পর যদি আস না থাকে তাহলে লেটের পরিবর্তে হয়ে যাবে মাইট বা মাইট বি অ্যালাউড টু, এটা মনে রাখতে। আবার তোমাদেরকে রিপিট করছি, লেটের পর যদি আস থাকে তাহলে শুড হবে লেটের পরিবর্তে, আর যদি লেটের পর আস না থাকে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। তাহলে এখান থেকে দেখো কত সহজে আমার নারেশন চেঞ্জ করে দিচ্ছি, তো লেটের পর আস আছে তাহলে আমার শুড আছে, তো শুড হবে। তাহলে দেখো সি নাম্বারটা সঠিক অ্যান্সার কি, আই সাজেস্টেড দ্যাট উই শুড গো ফর সিনেমা, জাস্ট একটা টিপসের মাধ্যমে আমরা পারলাম। এবার এবার ক্ষেত্রে হলো যে আসের পরিবর্তে কী হয়, লেটের পরিবর্তে আমরা লেটের জায়গায় লেটের পরিবর্তে আস পড়লাম, এই শুড বললাম। যদি আস আমার দেখা গেলো দুটো ক্ষেত্রে যদি শুট থাকে তাহলে সেই ক্ষেত্রে কী করবো, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আসটাকে দেখবো যে কি আসের পরিবর্তে সাধারণত উই অথবা দে হয়, এই দুটো মনে রাখবে, উই অথবা দে। এবার কোথায় দে হয় আর কোথায় উই হয় সেটা মনে রাখবে। এই যে রিপোর্টিং ভার্ব, দেখো রিপোর্টিং ভার্ব এই টার্ম যে আই সেড টু হিম, এই ভিতরে অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি কোথাও ফার্স্ট পার্সন থাকে, কী কী আই উই মি আস আওয়ার এই মাই এই এই কোয়ারিটার ভিতরে যদি কোনো একটা থাকে তাহলে উই হবে, বাকি ক্ষেত্রে তোমার হবে দে। তাই এরকম আই আছে তার জন্য উই হয়েছে, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, চলো আমরা তিন নম্বর প্রশ্নে যাবো। তিন নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে কি যে তোমার ভয়েস চেঞ্জ। ওকে, তো ভয়েস চেঞ্জ এখানে দেখা দেওয়া আছে কি দ্য গার্লস আর মেকিং এ নয়েজ। তো এইটা আমরা ভয়েস চেঞ্জ কী করবো, খুব সহজ পদ্ধতিতে আমরা করবো, কোনো রকম নিয়ম আমরা জানিনি, কোনো রকম টেন্স জানিনি, তবু আমরা ভয়েস চেঞ্জ দেখো শিখবো। এবং এর ওপর আমরা দুটো ভিডিও আপলোড করেছি, তোমরা অবশ্যই সেখানে ভিডিওটা দেখে নাও, তাহলে ভয়েস চেঞ্জের প্রতি তোমাদের ভয় বা দুর্বলতা কেটে যাবে। তো আমরা এখানে যেটা করবো যে এলিমিনেশন পদ্ধতি দেখি যে তোমার দেখো আমরা আগে মনে রাখ আগে তোমাদের কাছে বলে রাখছি যে ভার্বের সাথে যদি আইনে থাকে তাহলে আমরা বিং এই জিনিসটা হয়। দেখো এই কোনো কোনো ক্ষেত্রে যে একটা জিনিসে তোমার অ্যান্সারটা হয়ে যেতে পারে, এইটাতেই আমার অ্যান্সার হয়ে গেল, দেখো আর আমার কোনো দেখতে হবে না। তো এই চারটির ভিতরে কোথায় বিং আছে, চারটির ভিতরে দেখো বি নাম্বারে বিং আছে, তাই বিটা সঠিক অ্যান্সার। এবার দেখো আর একটা তোমাদের বলছি যদি দুটোতে বিং থাকে তাহলে কী করবে, তাহলে অবশ্যই এই ভার্বটাকে দেখবে। ওকে, যে ভার্বটা কি আছে, যদি এম ইজ আর থাকে তাহলে এম ইজ আরই বসবে, মানে সেইটাই বসবে তা নয় যে এম থাকলে ইজ হতে পারে আর হতে পারে, আর থাকলে ইজ হতে পারে আর হতে পারে। ওকে, তাহলে এম ইজ আর থাকলে এম ইজ আর প্লাস বিং হবে, আর ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ার প্লাস বিং হবে, এই দুটোই তো অ্যান্সার হবে। ওকে, তো এটা বি তার সঠিক অ্যান্সার। ওকে, চার নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে কি ওপেন দ্য ডোর, এটা হচ্ছে লেট দ্য ভয়েস চেঞ্জ। ওকে, কেন লেট দ্য হবে, তার প্রথমে ভার্ব রয়েছে,
প্রথমে যদি ভার্ব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুরোধ, আদেশ, উপদেশ মানে বোঝায়, তো এই ক্ষেত্রে যদি ওপেন অর্থাৎ যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা প্রথমে লেট দিয়ে শুরু হবে। লেট প্রথমে লেট বসবে, তারপর বসবে অবজেক্ট। ওকে, তাহলে লেট এখানে অবজেক্ট কি, তো ওপেন হয়েছে ভার্ব আর দ্য উইন্ডো হয়েছে অবজেক্ট। ওকে, তাহলে দ্য উইন্ডো হবে লেটের পর হবে দ্য উইন্ডো। দেখে এইটুন আছে কি, দেখে দ্য উইন্ডো, তাহলে সিটা সঠিক অ্যান্সার, লেট দ্য উইন্ডো বি ওপেন্ড। ওকে, তাহলে এটা নিয়ে হয়েছে লেট প্লাস অবজেক্ট প্লাস বিই প্লাস ভার্বে থার্ড ফর্ম। পাঁচ নম্বর প্রশ্ন দেখবো ইরোর কারেকশন। ইরোর কারেকশন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তোমার পরীক্ষায় আসে, অনেক ক্ষেত্রে ভয় লাগে কিন্তু এটা না, কিছু কিছু নিয়ম তোমরা জানবে তবে অবশ্যই সহজ হবে। তবে নহসনার ক্ষেত্রে আমি তোমাদের যেটা বলছি কোনোদিন ভুলবে না, যে নহসনার্থী যদি তোমার ইরোর কারেকশন দেয় বা গ্রামার দেয়, শূন্যস্থান পূরণও থাকতে পারে, কীরকম থাকতে পারে, শূন্যস্থান পূরণে এটা থাকবে অথবা এটা থাকবে, হ্যাঁ এই দুটি ক্ষেত্রে, তো সেখানে তোমরা শূন্যস্থান পূরণও শিখে যাবে এবং ইরোর কারেকশন শিখে যাবে। দেখো তো নহসনার যদি থাকে তা নহসনার পরে সাধারণত দুটো জিনিস বসে, একটা হচ্ছে হ্যাড, পরে কিন্তু অথবা ডিড, এই দুটির ভিতরে যে কোনো একটা বসবে। ওকে, নহসনার হ্যাড অথবা ডিড, এইটুকু মনে রাখবে। তা দেখো এখানে নহসনার আই হ্যাড আছে, তাহলে এখানকার ভুলটা হয়েছে বি, হ্যাঁ বি নাম্বারটা ভুল। এবার দেখো নহসনার হ্যাড আমি তো বসে দিলাম, মনে করো নহসনার হ্যাড ছিল, কিন্তু নহসনার হ্যাড যদি হয় তাহলে এইখানকার যে ভার্বটা থাকবে সেটা সর্বদা ভি থ্রি হবে, এটা মনে রাখবে। ওকে, আর যদি ডিড হয় তাহলে ভি ওয়ান হবে, এটা এই দুটো নিয়ম। তিন নম্বর নিয়ম যেটা নহসনার ক্ষেত্রে, তারপরে যে এখানে একটা দেন থাকবে টিএইচ এ এন, এই বানানটা কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু টিএইচ এ এন হবে, টিএইচ ই এন হবে না, এটা হয়েছে নিয়ম নহসনার। ওকে, তা এখানে যেটা ভুল ছিল সেটা হচ্ছে বি। ছয় প্রশ্ন দেখো যে নাইদার হি নর নর হিজ ব্রাদার আর ইন্টারেস্টেড ইন জয়নিং দ্য পার্টি, ভুল কি আছে? আমি বললাম এটা হচ্ছে সি নাম্বারটা ভুল। কেন ভুল তাই সেটা আমার বুঝেছি। দেখো যে নাইদার নর দি যদি হয় তাহলে এই নরের পর যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী এই বিভাগটা বসবে। ওকে, তো এখানে দেখো হিজ ব্রাদার আছে, এটা সিঙ্গুলার, যে হিজ ব্রাদার আছে তা এখানে সিঙ্গুলার ভার হবে। ওকে, কিন্তু এখানে ছিল আর, এখানে ছিল তোমার আর, তো এইটা হচ্ছে তোমার ভুল, এখানে ইজ হতো। ওকে, মনে রাখবে। আবার বলছি যে নহসনার নর যদি থাকে, আইদার অর যদি থাকে, তাহলে এই নর বা অরের পরে যে ভার্বটা এই সাবজেক্টে থাকবে সেই অনুযায়ী এখানে বিভার বসে। এটা যদি সিঙ্গুলার থাকে তাহলে এটা সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় তাহলে এটা প্লুরাল ভার হবে। ওকে, তো চলো আমরা পরের প্রশ্ন দেখি। যে দেখা যায় সাধারণত দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ইনফরমেশন, অর্থাৎ সুইটেবল ইনফরমেশন হতে পারে অথবা সুইটেবল ওয়ার্ডস হতে পারে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে দেখো সুন্দর একটা গ্রামার রয়েছে, যে কি, যে ইফ সি ড্যাশ এ বার্ড সি উড ফ্লাই, এটা কি বলে সাবজাঙ্কটিভ মুড বলা হয় গ্রামার ক্ষেত্রে। তো এখানে যদি ইফ দি যদি জয়নিং থাকে এবং সে যদি সি বা আই যাই থাকুক না কেন, এবং সেটা অসম্ভব অর্থ হবে। দেখো যে ইফ সি উড সি বার্ড, যদি সে পাখি হয় তাহলে সে উড়ে বাড়াবে, তা সে কোনোদিন পাখি হতে পারবে না। তো এইরকম যদি অসম্ভব অর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে কী হয়, তাহলে এরপরে যে বিভার্বটা বসবে সেটা অসম্ভব বসবে। কী বলতো, যে হি এই সি এর পর সাধারণত কী বসে, ইজ বসে আর পাস্ট হলে ওয়াজ বসে, কিন্তু এখানে ইজ এবং ওয়াজ এই দুটোই হবে না, বোঝা গেল? অসম্ভব হবে মানে কি, ইজে সি এর পর কোনো আর হয় না, ওয়াইয়ার হয় না, তো এই দুটির ভিতরে হবে। তো মনে রাখবে যদি এরকম বোঝায় এবং সেটা অবশ্যই পাস্ট টেন্সে হবে, এইটা কিন্তু মনে রাখবে, যদি এটা বোঝায় ইফ দি বা উইস থাকে তা সেক্ষেত্রে অসম্ভব যদি হয় তাহলে সেটাকে হবে পাস্ট টেন্সে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, ইফ সি ওয়ার, এটা মনে রাখবে। দেখো অসম্ভব যে সি এর পর কখনো ওয়ার বসে না, কিন্তু এটা অসম্ভব করতে বসেছে সেই জন্য এটা ওয়ার হবে। ওকে, এটা মনে রাখবে। তারপরে প্রশ্ন দেখো যে হচ্ছে নান অফ দ্য ফুড ওয়াজ ওয়াস্টেড, এটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ বলা হয়। তো এটা আমি তোমাদেরকে শিখে দিয়েছি যে কোয়েশ্চেন ট্যাগ কীভাবে তৈরি করা হয়, যে কোয়েশ্চেন ট্যাগ সাধারণত হয় যে সেন্টেন্সটা থাকবে, যে কমা পর্যন্ত থাকবে সেই সেন্টেন্সটাকে দেখতে হবে, পজিটিভ আছে না নেগেটিভ আছে, অর্থাৎ হাবাচক না নাবাচক। এটা যদি হাবাচক থাকে তাহলে কোয়েশ্চেন ট্যাগ হবে নাবাচক, আর সাবজেক্টটা মানে গোটা সেন্টেন্স যদি নাবাচক হয় কোয়েশ্চেন ট্যাগ হবে হাবাচক। আর যে পুরো বাক্যটা আছে কিন্তু নেগেটিভ, নান অফ আছে নেগেটিভ, তাহলে এখানকার কোয়েশ্চেন ট্যাগটা হবে আমাদের পজিটিভ। তাহলে এখানে যে নেগেটিভগুলো আছে সেগুলো বাদ যাবে কি, এটা বাদ যাবে আর সিটা বাদ যাবে, তাহলে বি এবং ডি এর ভিতরে কিন্তু অ্যান্সার হবে। তো এবার অ্যান্সারটা কী হবে, এই যে বি ভার্ব থাকবে সেই বি ভার্ব অনুযায়ী ট্যাগটা হবে। ওকে, তো এখানে দেখো ওয়াজ বিভার আছে ওয়াজ, এবং তারপরে কী আছে ইট, তাহলে ওয়াজ ইট জিজ্ঞাসা, ইট কেন হলো, এই ইটটা হচ্ছে এই সাবজেক্টটা ফুডটাকে বোঝানো হয়েছে যেহেতু জড়বস্তু সেই জন্য। ওকে, এইভাবে তোমার রাখবে যে বাক্য যদি সাবজেক্ট তোমার পজিটিভ হয় তাহলে কোয়েশ্চেন ট্যাগ নেগেটিভ হবে, আর বাক্য যদি নেগেটিভ হয় কোয়েশ্চেন ট্যাগ পজিটিভ হবে। ওকে, তো এখানকার উত্তর হচ্ছে বি সঠিক অ্যান্সার।
তারপর দেখো 9 নম্বর প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপজিশন, এটা খুব ইম্পর্টেন্ট আসে সবারই। দেখুন দ্যাট স্ট্রাইক হ্যাজ বিন কোল্ড, এই কোল্ডের পর সাধারণত অফ বসে, ও এফ এফ অফ, কোল্ড অফ মানে বাতিল করা। তারপর প্রশ্ন দেখো যে মাই ফ্রেন্ডস ফাদার, এই মাই ফ্রেন্ডস ফাদার ডাইড ক্যান্সার, ওকে, তা ডাইডের পরে কিন্তু ইন অন ফর বাই সবই হয়, তা তার আমরা ভিডিও একটা আপলোড করেছি, তোমরা অবশ্যই এই আরে আগে একটা মক টেস্ট আপলোড করেছি, তাতে আমি ডিটেলসে ডায়েট দিয়ে বলেছি, সেখানে তোমরা দেখে নিতে পারো। তো এখানকার ডায়েটের পর যদি কোনো রোগে মারা যায় তা সেই ক্ষেত্রে অফ হয়, এর মনে রাখবে রোগে মারা গেলে ডায়েটের পর অফ হয়, তাহলে ডাইড অফ ক্যান্সার, ডি তার সঠিক অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন দেখো ডোন্ট লাফ, এটা একটা ফ্রেজ মনে রাখবে, ডোন্ট লাফের পর সর্বদা অ্যাট বসে, ওকে, লাফ অ্যাট মানে উপহাস করা, ওকে, তো এটার সঠিক অ্যান্সার হবে বি। 12 নম্বর প্রশ্ন দেখো শচীন ওয়াজ স্ট্যান্ডিং মি, কি আছে এখানে নেক্সট না, এই দেখো বিসাইডস এটা অ্যান্সার হবে না, এটা কিন্তু তোমার এটা প্রিপজিশন না, ওকে, এখানকার সঠিক অ্যান্সার হবে অপশন সি, বিসাইড মি, সে আমার পাশে দাঁড়া রয়েছে, ওকে, বিসাইড মি। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন দেখো যে টেবিল আর ইউজুয়ালি মেড উড, মেডের পর সর্বদা অভ্যস, এর মনে হয় মেড অফ উড, কোনো কিছু তৈরি হলে সেই পদার্থ দ্বারা তৈরি হয় তাই সেখানে মেড অফ হয়, ওকে, তাহলে এটা ডি তার সঠিক অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন দেখো, আচ্ছা সিনোনিম, সিনোনিম তোমাদের গোমা সেটা মুখস্থ করতে হবে, কিছু এর কোনো ট্রিক্স নাই, কয়েকটা হতে পারে কিন্তু কেউ যদি বলে যে ট্রিক্সের মাধ্যমে শিখে দেবো এটা ভুল, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম এগুলো একটু মুখস্থ করতে হবে, তো ওয়ার্ড নট যদি যার যতটা ভালো হবে সে কিন্তু এই এই ক্ষেত্রে এগিয়ে যাবে। তো অ্যাডর্ন, অ্যাডর্ন মানে কারো প্রশংসিত করা, কাউকে কারোকে মানে সৌন্দর্য প্রকাশ করা, তো এটা সঠিক অ্যান্সার ডি, বিউটিফাই, ওকে। তো হচ্ছে প্যান্সি, প্যান্সি মুড বলা হয়, যে প্যান্সি মানে এটা বিষণ্ণ মানে চিন্তিত ভাব যেটা, তো এটা সঠিক অ্যান্সার অপশন সি, থটফুল, যে চিন্তিত ভাব, ওকে। তারপর হচ্ছে ভাই, ভিআই, ভাই মানে কোনো কিছু প্রতিযোগিতায় আহ্বান করা বা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বী করা, তো এইটা হচ্ছে তোমার কম্পেট, সি এ তার সঠিক অ্যান্সার, ওকে। তো হচ্ছে অ্যান্টিনাম অর্থাৎ বিপরীত শব্দ, একদম হবু না, কাছাকাছি বিপরীত শব্দগুলো হয়, এগুলো হচ্ছে নিয়ারেস্ট মিনিং। তো ডিটেস্ট, ডিটেস্ট মানে তোমার হচ্ছে অপছন্দ করা, তো এটা সঠিক যে সিনোনিম হবে কিন্তু ডিসলাইক, ওকে, আর অ্যান্টিনাম হবে সি অর্থাৎ লাইক, সি এখানকার সি তার সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে দেখো অমিট, অমিট মানে কোনো কিছু থেকে বাহির করে দেওয়া, বাতিল করে দেওয়া, ওকে, তো এটা নিয়ারেস্ট মিনিং আগে বলছি সেটা হচ্ছে এক্সক্লুড, এক্সক্লুড হচ্ছে নিয়ারেস্ট মিনিং, তো এইটা সঠিক অ্যান্সার অপশান সি, ইনক্লুড, কোনো কিছু প্রবেশ করানো, ওকে। 19 নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথা প্রকাশ, এটা কিন্তু আসে কিন্তু সহজ, যে দ্য মার্ডার অফ প্যারেন্ট অর এ নিয়ার রিলেটিভ তাকে এক কথা কী বলে, এটা খুব সুন্দর ট্রিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি, প্যারিসাইড। ট্রিক্সটা কি, যে তোমরা এই বানানোর সাথে মনে রাখবে প্যারেন্ট, প্যার ইএনটি অ্যান্ড প্যারেন্ট, তাহলে দেখো পি এ আর আসছে পার, তাহলে এখানে উত্তর হবে প্যারিসাইড, ওকে, এটা মনে রাখবে। তবে দেখো 20 নম্বর যে লিস্ট অফ ইস্যুস টু বি ডিসকাসড অ্যাজ এ মিটিং অর্থাৎ কোনো মিটিংয়ে কিছু আলোচনা করবে, ডিসকাস করবে, তার আগে যে লিস্ট তৈরি করা তাকে কী বলা হয়, অনেকদিন তোমার এটা সঠিক অ্যান্সার হবে অ্যাজেন্ডা, ডি তার সঠিক অ্যান্সার, ওকে। তো দেখো ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, এটা এগুলো খুব সহজ, তো তোমার দেখো যে ফার্স্ট যেটা দেখছে দ্য নিউজ অফ দ্য প্রেসিডেন্টস ডেথ স্প্রেড লাইক এ ওয়াইল্ড ফায়ার, এই যে স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার মানে একদম স্প্রেড মানে কী বলো তো, স্প্রেড মানে প্রসারিত হওয়া বা ছড়িয়ে যাওয়া, একদম ওয়াইল্ড ফায়ারের মতন ছড়ে গেল, তো এটা হচ্ছে তোমার স্প্রেড র্যাপিডলি, দ্রুত সংবাদটা ছড়িয়ে গেল অর্থাৎ প্রেসিডেন্টের মৃত্যুর নিউজটা দ্রুত ছড়িয়ে গেল, ওকে। 22 নম্বর প্রশ্ন দেখো হি ইজ অ্যাজ হার্ড অ্যাজ এ নেইল নেভার মুভড বাই এনিথিং, মানে সে এত একদম শক্ত কঠোর যে কোনো কিছু তাকে মুভ করতে পারে না, কোনো কিছু নড়াতে পারে না, এত কঠোরভাবে হয়েছে, তো এটা হয়েছে ইমোশনলেস, বি তার সঠিক অ্যান্সার, ওকে। 23 নম্বর দেখো হি গট এ ড্র এ ব্ল্যাঙ্ক, আচ্ছা ব্ল্যাঙ্ক এটা হচ্ছে এম টু বাজার ব্ল্যাঙ্ক ইন দ্য এক্সাম, মানে সে পরীক্ষাতে একটা গোল পেয়েছে, ব্ল্যাঙ্ক আঁকা পেয়েছে, মানে কি জিরো, অনেক জিরো কিন্তু না, এটা হচ্ছে টু বি আনসাকসেসফুল, মানে সে অকৃতকার্য হয়েছে, ফেল করেছে, এটা নিয়ারেস্ট মিনিং ফেল হয়ে যেতে পারে, ওকে। 24 নম্বর প্রশ্ন দেখো চুজ দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড অর্থাৎ সঠিক শব্দটা বানানটা এখানে তোমাকে খুঁজে বার করতে হবে, তো প্রথমে দেখো ইন্ডিপেন্ডেন্স, একটা মনে হবে ইন্ডিপেন্ডেন্সের সবকটাই ই হবে, সবকটাই ই হবে, দেখো ডি ই এখানে, তাহলে
দেখো INDEPENDENCE, ডিটা সঠিক অ্যান্সার। দেখো 95 নম্বর জেলাস, জেলাসে JELOUS এটা মনে রাখবে। হ্যাঁ এটা কিন্তু সকলকে মুখস্থ করতে হবে, বানানটা জানতে হবে, কিছু করার নাই। এটা হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তাহলে যে দেখো 26 নেসেসারি, এটা খুবই পরীক্ষা আসে। নেসেসারি হবে NECESSARY, কোথায় আছে NECESSARY, সঠিক অ্যান্সার। তারপরে দেখো ক্রোয়াল, ক্রোয়াল অর্থাৎ ঝগড়া, QUARREL, কোথায় আছে QUARREL, QUARREL, তা এতে আছে, তাই সঠিক অ্যান্সার এ। দেখো চুজ দ্য কারেক্ট প্রভাব, গতবার আমাদের WP মেনের পরীক্ষায় কিন্তু এই অযাচিতভাবে এই কারের সে তোমার প্রভাব দিয়ে দিয়েছিল, যা সকলের কাছে অপ্রত্যাশিত ছিল। হ্যাঁ এরর কারেকশন দেয়নি, তো আমি সেদিকে তাকিয়ে তোমাদের জন্য কিন্তু প্রভাব নিয়ে এসেছি। তোমরা কিন্তু প্রভাবটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, বানানটা জানতে হবে। ওকে তো দেখো এইটা সঠিক অ্যান্সার অপশান ডি, ফরচুন ফেভার্স দ্য বোল্ড। ওকে এটা মনে রাখবে, এটা তোমরা মুখস্থ করবে, ফরচুন ফেভার্স দ্য বোল্ড, অর্থাৎ সৌভাগ্যবানের বোঝা কিন্তু ঈশ্বরই বহায়, এটা তার মানে, এটা তুমি মনে রাখবে। ওকে 29 নম্বর প্রশ্ন দেখো, যে ক্লিনেস ইজ নেক্সট টু গডলিনেস, প্রথম কার্ডটা সঠিক অ্যান্সার, এটা হচ্ছে মনে রাখবে, ক্লিনেস ইজ নেক্সট টু গডলিনেস। ওকে তাহলে দেখো 30 নম্বর প্রশ্নটা তোমাদের এসেছিলো মেন্সে, WP কনস্টেবল মেনে এসেছিলো কি, দ্য ইন্ড ইজ অয়েল, অল অয়েল দ্যাটস ইন্স অয়েল, ইন্স অয়েল ইজ দ্যাট, অল ইজ অয়েল দ্যাট ইন্স ইন অয়েল, তো এটা সঠিক অ্যান্সার বি। তো বন্ধুরা এই ছিল তোমাদের জন্য নিয়ে আসা মক টেস্ট ইংলিশের 38টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তার সাথে কিছু ইনফরমেশন আমি দিলাম, কিছু নিয়ম আমি তোমাদেরকে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে, যারা কনস্টেবল আপগ্রেডে মেন পরীক্ষা দেবে তারা যেন এই ভিডিওটা দেখতে পায়। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এবং আমাদের সাথে থাকবে। আসি আবার তোমাদের পরের মক টেস্টে দেখা হচ্ছে।